তো গাইস আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় জানাই, এই যে এখানে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা, বিশেষ করে এই পাশে মেঘালয়। ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেকেরই থাকে, আত্মীয় স্বজন থাকে, যারা কিনা পাসপোর্ট এবং ভিসার কারণে কিন্তু আপনারা একে অপরের সাথে দেখা করতে পারেন না, কথা বলতে পারেন না। সো ইন্ডিয়া যারা আছে তারা কিন্তু যদি চায় এই পাশে মেঘালয় হয়ে যদি এই পাশে চলে আসে এখানে, আর বাংলাদেশে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা যদি এই সিলেটের জাফলং এইখানে চলে আসে, তাহলে কিন্তু দুই দেশের মানুষ সরাসরি কথা বলতে পারতেছেন কোনো ধরনের পাসপোর্ট এবং ভিসা ছাড়া। দেখেন এই জায়গাটা, এখান থেকে আপনি ধরেন আপনি একজন ইন্ডিয়ান, বাট আপনার কাছে পাসপোর্ট ভিসা করার কোনো সুযোগ নাই বা করতে পারেন নাই, আপনি মেঘালয় চলে আসলেন জাফলংয়ের ঠিক এই জিরো পয়েন্টটাতে, ওই পাশে দাঁড়ালেন। আর বাংলাদেশে যদি কোনো আপনার গেস্ট থাকে, আত্মীয় থাকে, তারা কিন্তু এই সিলেটে চলে এসে ঠিক সিলেটের ধরেন এই পাশে দাঁড়াইলো, একজন ইন্ডিয়ান ওই পাশে দাঁড়াইলো, তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট ভিসা ছাড়া একে অপরের সাথে কী করতে পারতেছেন, দেখা করতে পারতেছেন, নিজেদের আন্তরিকতা, নিজেদের কথাবার্তা, একে অপরের খোঁজ খবর নিতে পারতেছেন কোনো ধরনের পাসপোর্ট এবং ভিসা ছাড়া। সো সিলেট কেন আসবেন, তার একটা অন্যতম কারণ হচ্ছে এটা যে ইন্ডিয়া এবং বাংলাদেশ একইভাবে মিলিত হতে পারতেছেন, বাট কোনো ধরনের পাসপোর্ট এবং ভিসা ছাড়া। আমি আবারও বলি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সীমানা, ওই পাশে মেঘালয় এসে যদি কেউ ওই পাশে দাঁড়ান এবং বাংলাদেশ থেকে যদি কেউ এসে এই পাশে দাঁড়ান, তাহলে কিন্তু সরাসরি দেখা করতে পারতেছেন নিজেরা নিজেরা, বাট কোনো ধরনের পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন হচ্ছে না। সো গাইস আমার পিছনে দেখতেছেন এটাই কিন্তু জাফলং, ঠিক জাফলংয়ে চলে আসছি আর আমরা আছি একদম জিরো পয়েন্টে। সাগির, অ্যাজ ইন্ডিয়ান হিসাবে বাংলাদেশে আসছো, পিছনেই কিন্তু একদম ইন্টারন্যাশনাল সীমানা, কেমন লাগছে বাংলাদেশ থেকে? মানে সত্যি কথা বলতে গেলে এই দেখুন, দুটো ধাপ দিলে আমার নিজের দেশ, ঠিক আছে, কিন্তু এটার জন্য আমাদেরকে পাসপোর্ট ভিসা করে আমাদেরকে এত দূর রাস্তা পার হয়ে আসতে হচ্ছে। জাস্ট এই দেখুন মেঘালয়, ওই জায়গাটা আমি সামনের মাসে যাবো, প্ল্যান আছে আমার, ঠিক আছে, খুব দেখা দিচ্ছে আমার, কিন্তু ওটা দেখার জন্য আমাকে বেশ ঘুরে আবার আসতে হবে, ঠিক আছে। আর এই জায়গায় মানে কি বলবো, নিজের দেশকে তো কাছ থেকে দেখতে পাচ্ছি এবং এত সুন্দর জায়গাটা, আপনি হারিয়ে যাবেন, ভুলে যাবেন কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া, আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন পুরোপুরি। একদম একদম, মোট কথা হচ্ছে যে তুমি চাইলে কিন্তু এদিক দিয়ে যেতে পারছো না, তোমাকে অবশ্যই একদম লিগ্যাল ওয়েতে আবার বর্ডার ক্রস করে যেতে হবে। তো অনেক অনেক ভালোবাসা, এই যে এখান থেকে ইন্ডিয়ার সীমানাটাই যেটাই, এটাই ইন্ডিয়ান সীমানা, ঠিক আছে, এটা বরাবর চলে গেছে এদিক দিয়ে। আর ওই পাশে মানুষগুলো কিন্তু যারা আছে তারা কিন্তু সবাই হচ্ছে ইন্ডিয়ান, ওই পাশে মাছ শিকার করতেছে যে নৌকাতে, খুবই সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে ওইদিকে, ওটাই কিন্তু হচ্ছে এই ডাউকি নদী, আর ওই পাশে সেরাপুঞ্জি, ওইখানে ওয়াটারফলস আছে। সো অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অন্যান্য সাইডে কিন্তু এখনো অব্দি কোনো বোনাস দেয় না।